হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে কন্ডিশনাল কমিশন শিখব। কন্ডিশনাল কমিশন বলতে আমাদের যেখানে জব করব সেলসম্যানদের একটা নির্দিষ্ট রুলস থাকবে, সেই রুলসের ভিতরে আমরা কমিশন পেয়ে থাকব। রুলসটা যেমন এখানে বলে দিবে হলো, 1 টাকা থেকে 2,000 টাকার মধ্যে অথবা 2,000 টাকা পর্যন্ত যদি কেউ সেলস করে সে কমিশন পাবে 3%, 30,000 টাকার মধ্যে হলে 5%, 50,000 টাকার মধ্যে হলে 8%, 1,00,000 টাকার মধ্যে অথবা 1,00,000 টাকার মধ্যে থাকলে 10%, এবং 1,00,000 টাকার ঊর্ধ্বে গেলে সেটা 2 লক্ষ 3 লক্ষ যত ইচ্ছা হলেই সে কমিশন পাবে 15%। এ হলো আমাদের কন্ডিশন। এই কন্ডিশনকে ব্যবহার করে আমরা কমিশন বের করব। আর কন্ডিশনের সূত্রটা আমাদের একটু বড় হয়, একবার বুঝে গেলে আমাদের এই সূত্রটা একদমই পানির মতো মনে হবে, খুবই সহজ। তো চলুন আমরা শুরু করি। আমরা কমিশন বের করব, আমরা এখানে ক্লিক করলাম। এখান থেকে কন্ডিশনালের সূত্রটা হলো ইফ ব্যবহার করতে হবে, সমান চিহ্ন দিব, তারপরে ইফ। এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আমাদের ফার্স্ট কন্ডিশন বলেছিল 1 টাকা থেকে 1,000, 1 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত কমিশন 3%। তো আমরা এখান থেকে আমার সেলসকে কল করব। আমরা জানি না সেলস কত টাকা, আমরা তাও সেলসকে কল করলাম। পরে এখান থেকে আমরা যেটা ইউজ করব সেটা হলো লেস দেন, লেস দেন সমান, লেস দেন সমান কত বলেছে, লেস দেন সমান 20,000। তারপরে আবার সেলসকে কল করব, গুণ 3%। এই জিনিসটুকু আমি এতক্ষণ তুলে নিলাম, এবার আপনাদের বোঝাবো। এখানে আমাদের একটা ফর্মুলা করলাম, আমাদের টোটাল কন্ডিশন আছে 4টা, তার ভিতর থেকে আমরা একটা কন্ডিশন শেষ করলাম। ফার্স্ট কন্ডিশন বলেছিল 1 টাকা থেকে 2,000 টাকা মধ্যে হলে কমিশন দিতে হবে অথবা পর্যন্ত হলে কমিশন দিতে হবে 3%। আমরা এখান থেকে সমান ইফ ব্যবহার করলাম, কন্ডিশনের অঙ্ক তাই, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, আমরা সেলসকে কল করলাম, করে লেস দেন সমান দিলাম। সেলস যদি মানে F5 মানে সেলস যদি 20,000 টাকার নিচে হয়, লেস দেন মানে নিচে অথবা ছোট, আমরা বলছি সেলস যদি 20,000 টাকার নিচে হয় এবং 20,000 টাকার সমান হয় তাহলে সেলসের সাথে 3% কমিশন গুণ হবে। ওকে, নেক্সট কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। 2 নম্বর কন্ডিশনে আমরা আবার সেলসকে কল করব, লেস দেন সমান ব্যবহার করব। করার পরে 2 নম্বর কন্ডিশনে বলেছিল 30,000 টাকার মধ্যে হলে, কমা, 30,000 টাকার মধ্যে হলে কমিশন দিতে হবে পাবে হলো সেলসের সাথে, গুণ 5%। একটু কষ্ট হলেও একটু বোঝার ট্রাই করবেন, সুন্দরভাবে বুঝে যাবেন। নেক্সট 3 নম্বর কন্ডিশনে আমাদের বলেছিল 50,000 টাকার মধ্যে হলে 8%। তাহলে আমরা এখান থেকে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, সেলসকে কল করব, প্রথমবারে সেলসকে কল করব, লেস দেন সমান, আমরা লেস দেন সমান দিয়ে কন্ডিশন 50,000, কমা, তারপরে সেলসকে কল করব, গুণ, সেলসকে কল করব, গুণ 8%। তারপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে আমরা এখান থেকে লেস দেন সমান, আমাদের নেক্সট কন্ডিশন হচ্ছে 1,00,000 টাকার মধ্যে হলে, 1,00,000 টাকার নিচে এবং সমান হলে, কমা, কমা, সেলসের সাথে গুণ হবে 10%, কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, সেলস। এবার আমরা লেস দেন ইউজ করবো না, এবার আমরা গ্রেটার দেন ইউজ করবো। কারণ আমরা আগে আগে এখানে একবার বলেছি যদি 1,00,000 টাকার নিচে হয় এবং সমান হয় তাহলে সে কমিশন পাবে 10%। এখানে আমরা আবার 1,00,000 টাকা দিব,
লক্ষ্য দিলাম, তারপরে কমা, আমরা এখানে বলছি 1 লক্ষ টাকার ঊর্ধ্বে, এটা মানে বড় অথবা উপরে। 1 লক্ষ টাকার উপরে গেলে সেলসের সাথে গুণ হবে কত পার্সেন্ট? 15। এবার আমরা যতগুলো ব্র্যাকেট স্টার্ট করেছি ততগুলো ব্র্যাকেটকে আমাদের ক্লোজিং করতে হবে। এবার দেখেন আমাদের এখানে কমিশনটা বেরিয়ে গিয়েছে। এবার আমরা কিন্তু প্রতি জায়গায় এভাবে সূত্র করতে পারি, যেহেতু শর্টকাট দিয়ে ফেলেছি, কর্নার থেকে টান দিব, সবগুলো কমিশন চলে আসবে। এবার আমরা টোটাল স্যালারি বের করেছি, টোটাল স্যালারি বের করতে হলে আমরা সেম ভাবে ওখানকার মতোই সমান চিহ্ন দিব, সেলস যোগ কমিশন, ইন্টারফেস করবো, আমাদের টোটাল স্যালারি বেরিয়ে আসবে। তো এইভাবে আমরা কন্ডিশনালের সকল সূত্র করব। আস্তে আস্তে যখন আমরা সূত্রগুলো প্রতিদিন একটা একটা করে দেখব সেম সূত্রই, তখন আমরা এটা একদম ক্লিয়ার হয়ে যাব, সূত্রগুলো খুব সুন্দরভাবে স্মুথলি আপনি বুঝতে পারবেন, এবং যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনি না দেখে এই সূত্রটা ইউজ করতে প্রয়োগ করতে পারবেন। তো এই ছিল আমাদের কন্ডিশনাল কমিশন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।